বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। এমডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 9টা আর আমি এখন একটা শাড়ি পরে নিয়েছি। আর আমি কোথায় যাচ্ছি, হ্যাঁ তোমাদেরকে বলবো। আমি যাচ্ছি আমাদের রেশন দেবে আমাদের গ্রামেই, কারণ দুয়ারে রেশন বসে যে সেই রেশনটা আজকে আমাদের গ্রামেই বসবে। তো সেই রেশন তুলতে যাচ্ছি। এই দেখো, এইটাই রেশন কার্ড রয়েছে। এবার রেশন কার্ড রেশন তুলতে যাবো। আর এদিকে মহারাজ দেখো শুয়ে আছে, আর ছেলের ব্যাগটাও রয়েছে। ছেলের আজকে ইংলিশ পরীক্ষা, ছেলে ওর পুষুর কাছে পড়তে গেছিল। তো এই দেখো ছেলে চলে এসছে। এবার ভাই এদিকে আয়। এই দেখো পড়া হয়ে গেছে, আর ওর শীত বলতে কিছু নেই। দেখো একটা হাতা কাটা গেঞ্জি পরে আছে। যাই হোক, সকালের বাসি কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া। আর ওইদিকে দিদি দিদির মেয়ে কলেজে গেল, তো কালকে রাত্রিদের বাসি ভাত ছিল, সেই বাসি ভাতগুলো ডিম দিয়ে ভাজা করেছে, তো ওইগুলোই খেয়ে গেছে। আর ছেলেকেও আমি ওই ওই ভাতটা খাইয়ে দিয়েছি। এইবার আমি যাবো রেশনে, আর এসে দুপুরের রান্নাটা চাপাবো। তো তখন তোমাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, গল্প করব, সবই করব। তো চলো রেশনটা আগে তুলে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ আমি রেশন তুলতে যাচ্ছি, আর আমার সাথে আছে ওই বাড়ির মেয়েটা। আর এই দেখো রেশন ঘরে চলে এসেছি। তো দেখো কি ভিড় হয়েছে, এত পরিমাণে ভিড়। ভিড়ের মধ্যে এবার যাই হোক লাইন দিয়ে রেশনটা তুলেছি। এইবার যাব বাড়ির দিকে, তো চলো যাই বাড়ির দিকে। তো দেখো বন্ধুরা, আমার রেশন তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো আমার হাতে রেশন, দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। রেশন তুলে আমি বাড়িতে চলে এসেছি, আর এখন ছেলের যাবে স্কুলে, তো চলো ছেলেকে গুছাবো। আর এখন ছেলের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ছেলেকে স্নান করাবো, ওর জন্য গরম জল করতে হবে। আর এখন মানে অনেকটা তাড়াহুড়ার মধ্যে রয়েছি, তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি। করিয়ে গুছিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি তো রেশনে গেছিলাম, আর আমার যা মাছ রেখেছে, কি মাছ এই দেখো তোমাদেরকে দেখাই। তো দেখো দুই রকমের মাছ আছে, কি বলে এটা, ফ্যাসা মাছ আর খয়রা ইলিশ। তো এই মাছ আজকে আমাদের নিয়েছে। আর এখন এই মাছটা রেখে আমি চলে যাবো আবার ছেলেকে স্কুলে দিতে, ছেলেকে স্কুলে দিয়ে আসবো, কারণ ওর হাতটা এখনও তো পুরোপুরি ঠিকঠাক হয়নি। স্যাররা যখন ক্লাসে ঢুকবে স্যারদের হাতে দিয়ে তাই আমি বাড়িতে আসব, এসে তারপরে দুপুরে রান্না করব। চলে গেছে ওর বম্মাদের বাড়িতে, আর এখন হলো 10:30 বাজে। তো ওইখানে যে বসেছে, কারণ ওই ঘরের মেয়েটাও যাবে, আমাদের বড় সুন্দরী, আর ছোট সুন্দরীও যাবে, সেই জন্য ওই এক জায়গায় যেয়ে বসবে। বসে ওদের হয়ে গেলে তারপরে একসাথে যাবে আর আমি দিয়ে আসবো। তো চলো যাই হোক, এখন দেখি ওই দিদিদের বাড়ির দিকে যাই, যে দেখি ওদের কতদূর গোছানো হলো, তারপর দিয়ে তাড়াহুড়া করে আজকে বাড়িতে আসতে হবে, কারণ এরপরে তোমাদের দাদা ভাইয়ের খাবারও দিয়ে আসতে হবে। শুধু দৌড়াদৌড়ি করেই যেতে হবে, কারণ স্কুল থেকে এসে রান্না টান্না করে আবার যাব তোমাদের তোমাদের এই দেখো বড় আমাদের ছোট সুন্দরী আমাকে প্রণাম করছে, পরীক্ষা যাতে ভালো হয়। আর তোকে আশীর্বাদ করলাম, পরীক্ষা ভালো হবে। যাই হোক, আমি স্কুল থেকে আসবো, এসে আবার রান্না টান্না করে এবার তোমাদের দাদা ভাই তো সকালবেলা বেরিয়ে গেছে, এবার খাবার দাবারও কিছু নিয়ে যায়নি, আবার সে খাবার দিতে যাব, তাই আজকে দৌড়াদৌড়ি চলবে। তো চলো বড়দিদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই দেখো আমার ছেলে আর এই বড় সুন্দরী, এরা সবাই এসে প্রণাম করতে, সবাইকে আশীর্বাদ করছি, তোমরা মন দিয়ে পরীক্ষা টরীক্ষা দাও, খুব ভালো রেজাল্ট করো। যাই হোক, আর আমার ছেলেটার না জানো তো ড্রেস মানে দেয়নি, দেয়নি বলতে ওর ড্রেস নিয়ে এসেছিল, কিন্তু এই কী করছিস, ওইটা ড্রেস ওর গায়ে ফিট হয়নি বলে স্যাররা বললো কদিন পরে দেবে, কিন্তু এখনও দেয়নি, সেই জন্য এই দেখো এই পড়ে যাচ্ছে। বললাম ছেলে পেলেদের স্কুলে দিয়ে আসতে। তো দেখো সামনে আমাদের বৌমা ছোট সুন্দরীর মাও যাচ্ছে, যাই হোক আমরা সবাই যাচ্ছি। আর এদিকে আমাদের এক নন্দে জামাই যাচ্ছে, ওদেরকে কি একটা বললো, আর ছেলে পেলে এত দুষ্টু দেখো কি করে দৌড়াচ্ছে। আমরা স্কুলের সামনে চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না স্কুল, তো দেখো স্কুলের সামনে সব
এক জায়গায় হয়েছে, এইবার সব হাত ধরে আর ঘোরাঘুরি করবে। আর এইদিকে তোমাদের স্কুলটা একবার দেখিয়ে দিলাম, তো যাই হোক চলো। যে 10:43, আর দেখো এই স্কুলে এসে দাঁড়িয়ে আছি। এখনো স্যাররা ম্যামরা কেউ আসেনি, তো আসুক স্যার আর ম্যামরা, আসলে পরে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো দেখতে থাকো তোমরা। তো ছেলেপেলেরা স্কুলের ভেতরে ঢুকে গেছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, পাহারা দিচ্ছি। ছেলে মেয়েগুলো ক্লাসে সব ঢুকে গেছে। আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর ওই স্কুলের ওখানে একটা দোকান আছে, ওই দোকান থেকে দেখো বেসন আর নিয়েছি। কি এগুলো পাউরুটি, ক্রিম ক্রিম দিয়ে মাখানো পাউরুটি, ছেলেটা ভালো খায় তাই নিয়ে চলে এসেছি। তো চলো এখন রান্নাবান্না শুরু করবো। এই পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেখো শাড়িটাও চেঞ্জ করিনি, কারণ এখন রান্না করব, করে ঠোরে এইবার আবার যাব তোমাদের দাদাভাইকে ভাত দিতে, সেই জন্য আর ভাবলাম চেঞ্জ করে কি লাভ, আবার তো পরতেই হবে, সেই জন্য শাড়িটা চেঞ্জ করিনি। আর তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমি কি রান্না করব। দেখতেই পাচ্ছ দেখো সেই মাখা চিংড়িগুলো, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, হলুদ লবণ সব একবারে দিয়ে রেখেছি। আর এই পাশে দেখো বেসন নিয়ে এসেছি, যে সেই বেসন রেখে দিয়েছি। এই বেসন দিয়ে মেখে এই মাখা চিংড়ির বড়া বানাবো। আর এই দিকে দেখো আমার যা ভাত রান্না করে রেখেছে, তো ভাতটা এখন আর করতে হবে না। আর আরেকটা জিনিস করেছে, এটা খুব টেস্টি হয়েছে খেতে, দেখো পেঁপে ভাজা সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে পেঁপে ভাজা, দারুণ লাগে এটা খেতে। আর এইদিকে দিদি দিদি মাছগুলো, আমি স্কুল থেকে আস্তে আস্তে দেখি দিদি মাছগুলো কাটতে বসে গেছে, মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আমাকে দেবে। আর আমি মাছের হালকা ঝোল করব, আর এই মাগা চিংড়ির বড়াটা করব, আর তেল কাটা ভাজা করব। এই হলো রান্না, এই রান্নাগুলো ঝটপট করে নিয়ে তারপরে তো যেতে হবে, তাই আমি আগে রান্নাগুলো ঝটপট করে নিই করব। তোমাদেরকে তো দেখালাম, আর চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। তোমরা জানি না কোনোদিন বাড়িতে করে খেয়েছো কিনা সেই জিনিসটা, দেখো দিদি রান্নাঘরে চলে এসেছে। আর এই দেখো কড়াইতে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, ভালো করে দেখাই তোমাদেরকে। তো দেখো এইটা হলো আমাদের যে বাগানে কাঁচা হলুদ হয়েছিল, সে কাঁচা হলুদের আচার বানিয়েছে, আচারটা না দারুণ হয়েছে খেতে। তো তোমরা এই কাঁচা হলুদের আচার খেয়েছো কিনা একটু কমেন্ট করে জানিও, কারণ আমি কোনোদিন খাইনি, এই প্রথম খেলাম, খুব ভালো লাগলো। তো চলো আবার আমার রান্নাঘরে যাওয়া যাক। বলতেই ভুলে গেছি, ওই আচারে যেন তো রসুন দিয়েছে আর কি, আমচুর পাউডার দিয়েছে আর কি কি যেন দিয়েছে ঠিক জানি না, আমি রসুনটা দেখতে পেয়েছি সেই জন্য তোমাদের বললাম, ওই সব কিছু দিয়ে ওই আচারটা বানিয়েছে। তো চলো এই দেখো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি দুটো, আমি দুটো কড়াইতেই রান্না করবো আজকে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো একটাই বড়া ভাজা, এটাই বড়া ভাজা বসিয়ে দেবো, আর এটাই মাছের ঝোলটা করে নেব, আর ভাত তো হয়েই গেছে। তাহলে চলো আমি ঝটপট রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করতে আসবো ততক্ষণ। এই পাচ্ছ দেখো এক পাশে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। এই ঝোলটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, কিন্তু আমার না এই ঝোলটা আবার খুব একটা ভালো লাগে না, আমার একটু মাছ মাংস রসিয়ে কষিয়ে বেশ কায়দা করে রান্না করলে বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো চিংড়ি মাছের বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছে, আর চিংড়ি মাছের বড়া ভাজবো আর নিজে একটা খাবো না আগে, তাই কখনো হয়, সেই জন্য দেখো আমি একটা নিয়ে নিয়েছি তুলে, খুব লোভ হচ্ছিল সেই জন্য। আর এই দিকে দেখো আমার যা কী করে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, জল নিয়ে যাচ্ছে যে ওনার বটি ধার দিচ্ছে, তো দেখো বটি ধার দিচ্ছে, ওই দেখো দেখতে পেয়েছ ধার হবে গরম করে। যাই হোক চলো রান্নাঘরের দিকে আবার যাই, মাছের ঝোলের মতো হচ্ছে। আর আমি দেখো বড়া ভাজা খেতে খেতে যাচ্ছি ননদের ঘরে, দেখি সে খাবে কিনা জিজ্ঞেস করে আসি। তো চলো যাই, দেখো দিদির ঘরে চলে এসেছি, আর দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি বললো খাবো, আর দিদি মোবাইলে কি সিনেমা দেখছিল পুরোনো দিনের। আর এই দিকে দেখো স্কুলের সব বাচ্চাদের খাতা নিয়ে এসেছে, সেই খাতাগুলো বাড়িতে বসে দেখছে, পরীক্ষার খাতা। তো চলো এবার নিচে যাই, দিদিকে আবার একটু দিয়ে যাই এসে।
দিদির জন্য নিয়েছি চিংড়ি মাছের বড়া। আর বড়া ভাজা না জানো তো, একটু গরম গরমই বেশ ভাল লাগে, সেই জন্য বললাম গরম গরম খেয়ে নাও। তো দিতে যাচ্ছি এখন, পরে আবার এসে দিয়ে গেলাম। দিদি খাচ্ছে আর বলছে ভালো হয়েছে, এইবার যে রান্না তো বসিয়ে দিয়েছি ওইগুলো ঝটপট করে নামাবো, তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার খাবার গোছাবো, গুছিয়ে নিয়ে আবার দৌড়াবো। আজকে শুধু দৌড়াবো আর দৌড়াবো। তো যখন বাজে 1:06 আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক টাইমের মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখায় আমি কি কি রান্না করলাম। তো চলো, তাদেরকে তো দেখিয়েছি পেঁপে ভাজা আর ভাত যে আমার যা রান্না করেছে সেগুলো, আর আমি কি কি রান্না করলাম এই দেখো। সেই মাখা চিংড়ির বড়া ভাজা করেছি, খুব টেস্টি হয়েছে খেতে। আর দেখো যে ঝোলটা আমি পছন্দ করি না সেই ঝোলটা বানিয়েছি, জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে মাছের ঝোল। তো চলো, এই দুটো করেছি। আর এই দেখো এই দিকে করেছি মাছের তেলকাটা ভাজা। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গুছিয়ে নিয়েছি। এই দেখো এই বাটিতে নিয়েছি মাছের ঝোল, আর একটু বেশি করে লঙ্কা নিয়েছি কারণ লঙ্কাটা খুব ভালো খায়। আর এই দেখো ভাত, আলু সেদ্ধ আর বড়া ভাজা, এই হলো তোমাদের দাদা ভাইকে দিতে যাব। তো চলো, আর এই দিকে দেখো আমার যে মশলার কৌটোকাঠি রয়েছে, আর এইদিকে কড়াই রয়েছে, সব দেখেছো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন তো টাইম আছে, 1:30 বেরোবো, সেই জন্য আমি কি করব বলো তো, এইগুলো একটু ফটাফট গুছিয়ে নিয়ে তারপরে যাব। না কমপ্লিটের পর দেখো সব আমি গুছিয়ে নিয়েছি, এই দেখো। দেখেছো এইবার যাব ভাত দিতে তোমাদের দাদা ভাইকে। রান্নাঘরে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে, আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত একটা প্যাকেটে নিয়ে নিয়েছি, এইবার যাচ্ছি, শুধু হাঁটবো আর হাঁটবো মাঠ দিয়ে। আর ওই দেখো আমাদের এই মাঝখানের ঘরে পাট ছিল, আজকে কত সুন্দর লাগছে খালি হয়ে গেছে। তো চলো এবার আমি বেরোবো, আর দাদা ভাইকে ভাত আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো যাচ্ছি মাঠ দিয়ে, আমাদের বল খেলার মাঠ, আর দেখো কি সুন্দর লাগছে। তো চলো এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে স্নান করব, স্নান করে পুজো দেবো। আর ছেলেও হয়তো চলে এসছে এতক্ষণে, ছেলেকে খাওয়াবো, অনেক কাজ আছে। তো চলো সব কাজকর্ম গুছিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। ভাইকে খাবার দিয়ে এসে এইবার স্নান করলাম, আর স্নান করে পুজো দিলাম। আর এতটাই কষ্ট হচ্ছিলো তার মধ্যে দেখি ছেলে এসছে, আর আমার যা ছেলেকে খাবার দিয়ে দিয়েছে, ও খেয়েও তখন নিয়েছে পুজো টুজো দিয়ে, তারপর আমি খেলাম আমাদের ছাদে বসে। যাই হোক তোমাদের আর খাবারটা দেখাতে পারিনি, খেয়ে দে রেস্ট নিয়ে এখন এই যে 4:30 বাজে, 4:30 সময় আমি আবার আসলাম। তো চলো, তো প্রচুর কাজ বাকি এখনও, দেখো দুধ নেব, তারপরে সন্ধে দেব, তারপর আবার রাত্রিরে রান্না আছে, ছেলেকে বই পড়তে বসাবে, ওর পশু সেইখানে পাঠাবো, ছেলেকে দুধ জাল দিয়ে খাওয়াবো। এই তো সে গ্রামে যা কাজ থাকে আর কি, সব কাজগুলোই মোটামুটি আছে। তো এইগুলো এখন করব। এদিকে জল আনবো, আমাদের যে রাস্তার ওপাশে মানে ক্লাবের ওখানে একটা 36 পাইপের কল আছে, ওখান থেকে ঘড়াই করে জল আনবো। তো যাই হোক আর কি বলবো তোমাদের, আর এখন মানে শরীরটা খুব খারাপও লাগছে, আজকে হাঁটতে হাঁটতে পা এত পরিমাণে ব্যথা হয়ে গেছে তা বলার মতো না। 6:00 আর আমি দেখো ঘরে চলে এসেছি, অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি, এসে ঘরের সব কাজকর্মগুলো গুছালাম সন্ধ্যে দিয়ে, দুধটা এখনও জাল দেওয়া হয়নি, দুধটা জাল দেবো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর জল আনা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট দিয়ে এইবার দেখো এই যে ছেলে মহারাজের পাশে শুয়ে আছে, তো একে এবার পড়তে পাঠাবো। ও এখন সেই পাউরুটিগুলো, ক্রিম পাউরুটিগুলো খাচ্ছে, খেয়ে দিয়ে পড়তে যাবে। এদিকে বিছানাটা দেখো কি অবস্থা, আমি একটু গুছিয়ে নেব। আর আমার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো,
আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে রাখছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।